যে মোচার ঘণ্ট, এটা একটা অন্যতম বাঙালি মানে কঠিন পদ। এইটার কোনো নিজস্ব স্বাদ নেই, সবটাই হাতের গুণে স্বাদটাকে আনতে হয়। প্রথমে আমি মোচারকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে রাখব। তারপরে আমি মোচার জন্য আলু ডুমো ডুমো করে কাটব। তারপরে আমি কড়াইতে তেল দেব, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ফোড়ন দেব। তারপরে আমি আলু লাল করে ভেজে নেব। নিয়ে আমি মশলাটা তৈরি করে রাখবো, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু মিষ্টি দিয়ে মশলা তৈরি করে রাখবো। তারপরে আমি আলুর মধ্যে মশলাটা, যেই ভাজা হয়ে যাবে আলুটা, তারপরে আমি ওটাকে দিয়ে কষাবো। আলুটা যেই কষে আসবে তখন আমি মোচাটা, সেদ্ধ করা মোচাটা আমি ঢেলে দেবো। তারপরে আমি ওটাকে আরও নাড়াচাড়া করে অনেক একটু একটু মিষ্টি দেব, নাড়াচাড়া করে একদম এই মানে ছোটো করে নিয়ে আসব। তারপরে নামানোর সময় আমি ঘি, গরম মশলা দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেব। এই হচ্ছে মোচার ঘণ্টর মানে রান্নাটা।